মতুয়া ধর্মগ্রন্থ নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে সরব মতুয়ারা, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এমন দাবিতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। মতুয়াদের ধর্মগ্রন্থ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মতুয়ারা, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন তারা। জানা গিয়েছে, গত 14 তারিখ এক ব্যক্তি তার ফেসবুক এবং ইউটিউব পেজে মতুয়াদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেন। এরই প্রতিবাদে বুধবার গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ থানার সাইবার ক্রাইম শাখায় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রতিবাদ স্বরূপ এদিন মিছিল করে বনগাঁ থানায় আসেন সংগঠনের সদস্যরা। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা। সারা ভারত মতুয়া মহাসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ টিকাদার বলেন, প্রশাসনিক ও আইনগত উপায়ে সঠিক বিচার না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। শরদিন্দু বিশ্বাস এবং উদ্দীপন নামে এক ব্যক্তি, তিনি তার ফেসবুক পেজ এবং ভয়েস অব বহুজন বলে একটা ইউটিউব চ্যানেলে মতুয়াদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত সম্পর্কে বিচ্ছিরি এবং কুরুচিকর মন্তব্য তিনি পরিবেশন করেছেন, এবং এই কুরুচিকর মন্তব্য করার ফলে আমরা সমগ্র মতুয়া সমাজ, গোসাই, পাগল, দলপতি যারাই আছে, আমরা এতে আহত হয়েছি, প্রচণ্ড অপমান বোধ করেছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মতুয়া ভক্তবৃন্দ গর্জে উঠেছে। অবিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি এবং আজকে বনগাঁ থানায় আমরা এই বিষয়ে এফআইআর করলাম, যাতে অবিলম্বে এই যে কেস, মানে এই যে ব্যক্তি, এর বিরুদ্ধে সাইবার অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মতুয়াদের ধর্মগ্রন্থ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মতুয়ারা, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন তারা। জানা গিয়েছে, গত 14 তারিখ এক ব্যক্তি তার ফেসবুক এবং ইউটিউব পেজে মতুয়াদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেন। এরই প্রতিবাদে বুধবার গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁ থানার সাইবার ক্রাইম শাখায় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রতিবাদ স্বরূপ এদিন মিছিল করে বনগাঁ থানায় আসেন সংগঠনের সদস্যরা। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তারা। সারা ভারত মতুয়া মহাসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ টিকাদার বলেন, প্রশাসনিক ও আইনগত উপায়ে সঠিক বিচার না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। শরদিন্দু বিশ্বাস এবং উদ্দীপন নামে এক ব্যক্তি, তিনি তার ফেসবুক পেজ এবং ভয়েস অব বহুজন বলে একটা ইউটিউব চ্যানেলে মতুয়াদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত সম্পর্কে বিচ্ছিরি এবং কুরুচিকর মন্তব্য তিনি পরিবেশন করেছেন, এবং এই কুরুচিকর মন্তব্য করার ফলে আমরা সমগ্র মতুয়া সমাজ, গোসাই, পাগল, দলপতি যারাই আছে, আমরা এতে আহত হয়েছি, প্রচণ্ড অপমান বোধ করেছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মতুয়া ভক্তবৃন্দ গর্জে উঠেছে। অবিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি এবং আজকে বনগাঁ থানায় আমরা এই বিষয়ে এফআইআর করলাম, যাতে অবিলম্বে এই যে কেস, মানে এই যে ব্যক্তি, এর বিরুদ্ধে সাইবার অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।